চাচাতো বোনের মেয়েকে বিবাহ করতে পাওয়া যাবে কি? চাচাতো বোনকেই তো বিবাহ করা যায়, তোর মাকেই যদি বিবাহ করা যায় তো ওকে যাবে না কেন? ও তো এদেশের গতিতে ভাগ্নি মামা বলে ডাকছে। হ্যাঁ, সম্পর্ক হিসেবে মামা, কিন্তু নিজ মামা নয় তো। ওর মাকেই তো বিবাহ করা যায়, চাচাতো বোনকে বিবাহ করা যাবে না? তো তোর মা হলো, তোর মাকেই তো যায়, তো ওকে যাবে না? নতুন এক দল বের হয়েছে আহলে কোরআন। আহলে কোরআন দাবি করলেও মুসলমান থাকবে না, অমুসলিম হয়ে যাবে, এলাকায় যেন ঢুকতে না পারে। প্রত্যেক ফরজ নামাজের পর দলবদ্ধ দোয়া বিদাত, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। নারী পুরুষের নামাজে পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নাই, সরিষা সম পরিমাণ, এতটুক যে নারী এমাম লাইনে দাঁড়াবে আর পুরুষ এমাম সামনে যাবে। নারী এমামের যদি ভুল হয় তাহলে হাতের উপরে এভাবে আঘাত মেরে ভুল সংশোধন করবে, আর পুরুষ এমামের ভুল হলে সুবহানাল্লাহ বলবে। জানাজার নামাজের সূরা ফাতিহা ছাড়া হবে কি? জি না, হবে না। জানাজার নামাজে সূরা ফাতিহা লাগবে। হানাফি সাফি মালিকি হাম্বলি এ চার পদ্ধতিতে সালাত আদায় হবে কি? জি না। তিন দিন, চল্লিশ দিন, একশো বিশ দিন নেকির আশায় তাবলিগে যাওয়া যাবে? জি না। তাবলিগের প্রচার মাধ্যম শতকরা 60% মিথ্যে, কাজে সাবধান থাকতে হবে। টঙ্গীর আখেরি মোনাজাতি এটা বাতিলের জন্য যথেষ্ট। কেউ যদি হারাম খাওয়ার জন্য টাকা দেয়, তাকে না বলে সেই টাকা দিয়ে হালাল খাবার খাওয়া কি ঠিক আছে? ও যদি তোমাকে না বলে তুমি খাও, খুঁটিয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আর তুমি যদি জানো যে এটা হারাম তো নেবা না। আমি জামাতে সালাত আদায় করা অবশ্যই, এক ব্যক্তি সালাম দিল, আমি কিভাবে উত্তর দিব? ও সালাতের মধ্যে একটাই আঙ্গুল, এটা হলো ওয়ালাইকুম সালাম, অথবা এভাবে আঙ্গুলগুলো উঠবে, এটা হলো ওয়ালাইকুম সালাম, মুখে নয়। জামাত চলছে এমত সময় এমাম রুকুতে চলে গিয়েছে, আমি পুরো রুকু পেয়েছি, তাহলে আমার রাকাত পূর্ণ হবে? হ্যাঁ হবে। সূরা ফাতিহা হয়নি যে, ফাতিহার জায়গা নয়, এজন্য হয়নি, আল্লাহ রাসূল একে রাকাত বলেছেন, এই জন্য রাকাত। এমাম সামি আল্লাহ হলিমান হামেদা বলে তার পিছনে কি মুক্তাদি বলতে পারে? পারে, তবে মুফতাক্তি রব্বান আল্লাহ কাল আহমদুল্লো, এটাই ঠিক। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়। আমার দিনী ভাই বোন, আপনারা দীর্ঘ সময় ধরে কথা শুনছিলেন, আমি আপনাদের আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি, জাজাকুমুল্লাহ খায়। আমি আপনাদের ভালোবাসা বুঝতে পারি, আমি যেটুকুই বলি আপনাদেরকে একটা ভালো গতিতে নিয়ে আসার জন্যই বলি। আমি আপনাদের দিনী ভাই, আমি আপনাদের বাড়ির মানুষ, আমি দিন ধর্মের ব্যাপারে আপনাদের যে পরামর্শ দিতে চাই সেগুলি মেনে চললে আশা করি আমরা সফল হব ইনশাআল্লাহ। মর্মে আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহান, পাঁচটি হাদিস সহিহ হাদিস, নাভির নিচে রাখবেন, তিনটে জয়ীফ হাদিস, জাল জয়ীফ হাদিস তিনটে বুকের উপরে রাখবেন, রেখে বলবেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইন, এই দেখেন এ শুরু হয়ে গেছে, জিকির শুরু হয়ে গেছে, মানে আল্লাহকে ডাকা। এই দেখেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইন খাতায়া ইয়া কামা বাইদ বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম আছে লক্ষ কোটি কিলোমিটার দূরে, তুমি আমার থেকে আমার পাপকে ওই রকম দূরে রাখো। আল্লাহ নাক্কিরি মিনাল খাতায়া কামা নাক্কা সবুলা বেজমিনাদ দানাস, আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল বিল মাই ও সালজল বারাদ, আল্লাহ মাগসিল খাতা ইয়া বিল মাই ও সালজল বারাদ, আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এ দেখেন ডাকা শুরু হয়ে গেছে আল্লাহকে।
বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রহিম তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়াকা নাবুদুর একমাত্র তোমার ইবাদত করি ও ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহদিনা সিরাতাল মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত ওদের পথ দেখায় না যারা পথ ভুলে গেছে খারাপদের পথ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে যে কথাটা বললাম এটা তুমি কবুল করো আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও ওরা বলছে এই দল করো ওরা বলছে এই দল করো ওরা বলছে ধর্মীয় দল করো আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন আমাকে রাজপথ দেখাও আমি কোন পথে যাই তুমি আমাকে সোজা পথ দেখাও ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো অনেকক্ষণ ধরে যে দোয়া করলাম এটা কবুল করো বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি কুল আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহু সামাদ আল্লাহ একক নিরপেক্ষ মুখাপেক্ষহীন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি অলম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি অলম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় হাতটা খুলে দেন এই পর্যন্ত উঠান প্রথমে যে পর্যন্ত উঠিয়েছিলেন এবার রুকুতে যাব রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটি কথা তার এক নম্বর কথা হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে পিঠের লম্বা হাতটা একবার রডের মতো সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকতে হবে আবার বলি হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে পিঠটা একবার লম্বা হয়ে থাকবে পিঠটা যেন এরকম বাঁকা হয়ে না থাকে আর রুকুতে এভাবে থাকবেন না যে গোটা শরীরটা পায়ের ওপরে আছে হাত দুটো এমনি দিয়ে আছে এমনিতে বোঝা যায় না কথা মনে হয় এমনিতে হাত হাঁটুর উপরে রেখে দিয়েছেন এরকম নয় একবারে পুরো ওজনটা কোমর থেকে হাতের উপরে থাকবে আর লম্বা হাড় সোজা হয়ে থাকবে মাথা উঁচু হবে না নিচেও হবে না পিঠের উপরে গ্লাস রাখলে যেন গ্লাসটা থেকে যায় এভাবে বলুন সুবহান রাব্বিয়াল আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে তিনবার পাঁচবার দশবার একটা হাদিসও ঠিক নয় যে যা পারে দুবার পঞ্চাশবার বলুন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতুর রূহ তুমি পাক তুমি পবিত্র তুমি ফেরেশতার প্রতিপালক তুমি জিবরাইলের প্রতিপালক নইলে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসা সহকারে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দাও যতবার ইচ্ছে নইলে বলুন সুবহানাল্লাজি জাবরুতু ওয়াল মালাকুতু ওয়াল কিবরি ওয়াল আজমাত যতবার পারেন বলতে থাকেন এবার চলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি মিলা আসসামাওয়াত মিলাল আরজ মিলা মা বাইনাহুমা ইলা মা শায়তা মিন শাইইন বাদু উঠে দাঁড়িয়ে যান হাত ছেড়ে দেবেন হাত আর বাঁধবেন না বুকে হাত ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা আকাশ জমিন পরিমাণ প্রশংসা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা তুমি যে কত প্রশংসা চাও তা তো জানি না যত চাও তত এভাবে বলেন আর দাঁড়িয়ে থাকেন এবার যখন শেষ হয়ে যাবে চলেন যায় সিজদায় সিজদায় যাওয়ার পূর্বে একটি জরুরি কথা এই ছেলে কারো গায়ে হাত দিয়ে আছো নাকি রেডি হও এদিকে খেয়াল করো আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে উঠতে না পারে ও তো আর কথা বুঝে না এমনি বসেছিল গল্প করছিল এখন তো আর কণ্ঠসুরে বক্তব্য চলে না নাহলে এভাবে চেয়ে থাকতো কী যে বলতো মৌলানা সাহেব কী বললেন কী যে বললেন বাপের বেটা আছে বললো কিছু কী যে বললো সে তো জি কী যে বললো এর নাম বক্তব্য না আপনি বিশ্বাস করেন আপনি আমার কথা উপরে আস্থা রাখবেন আমি আপনার ঘরের মানুষ বারবার বলতে চাচ্ছি কথা আস্থা রাখার জন্য কথায় আস্থা রাখার জন্য বারবার এই কথা আপনাকে বলছি আপনি নিজের ঘরের মানুষের উপরে আস্থা রাখবেন না রাখবেন কার উপরে কী বলতে চান আপনি আপনাকে তো আমি বলছি আমার কথার দৃঢ়তা আছে
সম্মানিত দিনী ভাই বোন, চলেন সিজদাই। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটি কথা। আল্লাহ রাসূল বলছেন, ওমেরতা নাজদালা সাবাতে আজম, আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। সাত হাড়, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত। নাক কপাল একসাথে লেগে থাকবে, নাক লেগে নাই তখন সিজদা হয়নি, নাকও আছে কপালও আছে তার নাম সিজদা হয়েছে। এক, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত। ওই সিজদার সময় কেউ পাও চুলকাবেন না, যদি পা উঠিয়ে নেন তাহলে এবার কয়টা হয়েছে, ছয়টা। সিজদা যে সাতটার উপরে করা হয়েছে একটা কেটে গেল, তখন সিজদা তার নেকি হবে না। আর যদি পা উঠিয়ে আবার হাতটা নিয়ে চুলকান তাহলে দুইটা অঙ্গ উঠে গেছে মাটি থেকে। সাত ছিল, এবার কয়টা আছে, পাঁচটা আছে। আপনি হাত পা চুলকান সিজদা থেকে উঠে এসে, কথা বুঝাতে পারি না মনে হয়। যদি হাত পা চুলকাতে হয় তো কখন চুলকাবেন, পরে উঠে এসে, কেন তখন সাত হাড় লাগবে, সাত হাড্ডি। আর দুই পায়ের গোড়ালি সহ মাত আঙুল বৃদ্ধাঙ্গুল সহ এভাবে লেগে থাকবে জমা হয়ে। সিজদার সময় দুই পা টেনে জমা করে নেবেন। আমার মাঝাবে ভাইরা বলেছে, ছি ছি ছি, না 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 না, বৃদ্ধাঙ্গুল একবার নড়বে না, বৃদ্ধাঙ্গুল একবার, ডাহা মিথ্যা কথা, এবার ডাহা মিথ্যা কথা। সিজদার সময় ফিরে আসবে, সিজদার সময়তে চলেন সিজদেই। এইভাবে হাত রাখবেন দুই কানের পাশে, আর কোনোকে এইভাবে উঠে রাখবেন যেন নিচে দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে, মহিলা পুরুষ সবার। এইখানে মহিলা বলেছে, বুবু যখন সিজদা করবে বুবু, তখন বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বুবু, যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর, সব কথাই নাকি বুখারিতে আছে। বুবু সিজদা যখন করবো বুবু, তখন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হ্যাঁ সিজদা করিও বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে সিজদা করি। একবারে মিথ্যা কথা, পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহি হাদিস, বুখারি মুসলিম আবুদাউদ নাসাঈ তিরমিজি ইবনে হাজা বাইহাকী দারিমি দালামি দারে কুদিন মুসনাদ সাহেব সহিবিন হিব্বান সহিবিন আওয়ানা মুসনাদ হাকিম মুসনাদ বাজ্জার মুসনাদ আহমদ মুসনাদ ইয়ালা, যত হাদিস আছে পৃথিবীতে সব হাদিসই আছে যে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হয়ে যেতে পারে। বুবুর কথা একবার ডাহা মিথ্যা, বুবুকে এই কথা থেকে ফিরে আসতে হবে। ওই মহিলা বৈঠকই বাতিল। এবার চলেন কোন উঁচু করে বুক থেকে উরুটা পৃথক রেখে হাত দুটি কানের পাশে রেখে সুবহান রব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, তিন পাঁচ সাত দশ একটা চলবে না, নাহলে বলুন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতুর রূহ, নাহলে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, নাহলে বলুন আল্লাহুম্মা ইগফিরলি জাম্মি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়ালাহু আখিরাল লানাযী ওয়াসিররা, আল্লাহ আমাকে ক্ষমা করো আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। এটা সিজদার দোয়া, সিজদাই বলবেন। আর না হলে কোরআন মাজিদের আয়াত বাদ দিয়ে যত হাদিসের দোয়া আছে বলেন, সিজদায় বলেন আল্লাহুম্মা কাফুবুন তুহুল আফাফানি, তুমি তো ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা কাফুবুন তুহুল আফাফানি, তুমি তো ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো, এটা বলবেন। বুঝাতে পারি না কথা মনে হয়। যে যা পারে সলাত আদায় করে নেকি একবার লুটে নেন। কেন যে আপনারা সূরা ইখলাস তিনবার পড়েন না, নেকি একবারে শ্বাস বন্ধ হতে হতে ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ, কেউ কিন্তু কিছু করে দিবে না, ছেলে মেয়ে মারামারি করে জমি ভাগ করে নেবে। আমাদের গ্রামে মারামারি করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, বাপ মরে গেছে তার না, কেটে ভাগ করে নিলে কি হবে, খড়ি ছাড়া কিছু হবে। ভাই ভাই ঠাঁই ঠাঁই, ভাই মানে ভিন্ন, এটা হলো সবচেয়ে নিকট আত্মীয়, পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় নেই। এটা টিকবে না, কেটে যাবে একটু পরে, খুব কঠিন টিকা। বউ রাতে বলবে তোমার মা তো তোমার বড় ভাইয়ের ছেলেকে ভালোবাসে, ঢং করে খেলে সারাদিন কাজ করো তুমি, ছেলে মেয়েকে দেখো না, তাই নাকি? সকালে দেখছে যে ওই বাড়িতে আর তার মার চেয়ে খারাপ কেউ নেই, ওই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ কেটা, ওর মা, ওটাই ও দেখছে। আর ওর মা ওর বড় ভাইয়ের ছেলেকে খেতে দেয় বেশি, এটাও ঠিক, বড় ভাইয়েরকে দেয় না বোনের ছেলেকে দেয়, বোনের, আরে টাকা দিয়ে এসেছি দুই হাজার আমার মার হাতে, পরে শুনে আর মা বড় বোনের ছেলেকে দিয়ে দিয়েছে,
এটাই সারা জীবন এইভাবেই চলছে। এইভাবে মাকে মেনে নিতে হবে এটাই ঠিক, এইভাবে বাপকে মেনে নিতে হবে এটাই ঠিক। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ বাপ, এটা মনে হবে। যা বলে উল্টা বলে, যা বলে একেবারে উল্টা বলছে। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা, এ কথাই ঠিক। যা বলছে সবচেয়ে উল্টা বলছে, একটাও ঠিক নয়, এ কথাই ঠিক। মাটির উপরে সবচেয়ে দামি মানুষ মা, মাটির উপরে সবচেয়ে দামি মানুষ বাপ। অতএব সব কিছু পানিতে ফেলে দিয়ে, রাগ মাটিতে মিটিয়ে দিয়ে, বউয়ের সাথে কথা না বলে এড়িয়ে চলে বাপ মাকে জীবন বাজি রেখে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। আমি যখন বিদেশে যাই তখন বক্তব্য এক পর্যায়ে বলি, ভুলেও যেন বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না। বোকা মানুষ মায়ের সাথে গন্ডগোল, সেই জন্য বাপের নামে অ্যাকাউন্ট খুলেনি, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে। 3 বছর যা টাকা পয়সা দিয়েছিল সবই নিয়েছে, লুটে সব সালিরার ছেলে করে খেয়েছে। আসার সময় যখন হয়েছে তখন টাকা পয়সা নিয়ে বাড়িতে পালিয়ে গেছে আর একজনের সাথে। তখন এর মাও কাঁদে, এর বাপও কাঁদে, এও কাঁদে। এটা আমার চোখের সামনের ঘটনা, হাজারো ঘটনা, রাত দিনের ঘটনা। জীবনে ভুলেও কোনোদিন একটা কাজ করবেন না, স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না। আমার মা বলতেন, নারী 3 জনের বড়ি, স্ত্রী 3 জনের বড়ি, মানে স্ত্রী ভালো বটে, স্ত্রী বিপদ বটে। খুব সাবধান। আমার মা ওই যখন বলতেন যে কারোর সাথে দোস্তালি করিও না, তখন ওই দোস্তালির সাথে একটা কাহিনী শোনাতেন, সেটা বইয়ের কারণে লোকটা ফেঁসে গেল, এই কথাটা শোনাতেন আমার মা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার সিজদে থেকে উঠে আসেন, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, খেতে দাও, আমাকে ক্ষমা করো। এরপর আবার সিজদা করেন, এ হলো 1 রেকাত, আবার পড়েন, এ হলো 2 রেকাত। এবার আপনি আত্মাহেতুর বৈঠকে বসলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়া করে রাখবেন কেবলামুখী করে। যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন, বাম হাত হাঁটুর উপর রাখবেন, ডান হাতের এই কোনোয় কুড়ে আঙ্গুল এবং তার পরের টাকে চাপ দিবেন, চাপ দেন তো দেখি। তৃতীয় আঙ্গুলের নখটার উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন তো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই খালেদা, খালেদা তুমি দাও, রাখো, এভাবে দেখো, দুটো আঙ্গুল চাপ দেন তো কুড়ে আঙ্গুল এবং তার পরেরটা, তারপর তৃতীয় আঙ্গুলের নাখের উপরে পেটটা দেন তো বৃদ্ধ আঙ্গুলের, বুড়া আঙ্গুলের পেটটা দেন, এভাবে রাখেন। এবার এবার হাঁটুর উপরে রাখেন, এটা অবিরাম নড়বে, একবার নয়, একবার নড়ানোর পৃথিবীতে কোনো হাদিস নাই। অবিরাম নড়বে, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা হবে। আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত্তয়িবাত, সব এবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপরে হোক। ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন, সকল ভালো মানুষের উপরে শান্তি অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ জীবনে খুব পাপ করেছি, নিজের প্রতি জুলুম করেছি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রহমনি ইন্নাকা আনতাল গাফুর, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। আল্লাহু ইন্না আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আল্লাহু ইন্না আউযুবিকা মিন আল বাসা ওয়াল মাগরাম, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। বলেন তো এরপরে কি বলতে হবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা,
অন্তত তিনবার, এর সাথে আরেকটা লাগিয়ে দিলাম আজকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ দেখেন আল্লাহকে ডাকা, এখন যা হবে তা জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা আসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরও জিকির, বিশেষভাবে আয়াতুল কুরসি, কেউ যদি ফরজ সালাতের পরে পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তেত্রিশ, তেত্রিশ, চৌত্রিশ, এভাবে তাসবিহ পাঠ করেন। সমন্বিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আবারও বলছি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ।